দূরে কোথাও ডুবে যাওয়া সূর্যের শেষ আলোটুকু পড়েছে পদ্মার বুকে। শান্ত জলে তার কোমল রূপ আরো অপরূপ হয়ে ওঠে, কারণ সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গর্বের পদ্মা সেতু। কিন্তু কেমন ছিল পদ্মা সেতুর নির্মাণ কাজ? বিশেষজ্ঞদের মতে পদ্মা সেতু নির্মাণে নদী শাসন ও কারিগরি চ্যালেঞ্জ বিশ্বের কোনো সেতুর সাথে তুলনীয় নয়। কেন? পদ্মা নদীর বিশেষত্বই বা কি? এটা 90 সালের, এরপরে 92 সাল। দেখেন, এই বিভিন্ন সময়ে পদ্মা নদীর গতিপথ কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে এটার স্যাটেলাইট ইমেজগুলো দেখতে পাচ্ছেন। আমরা 96 সাল দেখতে পাচ্ছি, এরপরে 98 সাল, প্রতি 2 থেকে 4 বছর পর পর এই পরিবর্তন দেখানো হচ্ছে। এবং একই সাথে খেয়াল করেন যে মেঘনার এটা কিন্তু তেমন কোনো পরিবর্তন নাই। তার মানে এর থেকে বোঝা যায় যে পদ্মা নদীটা তার সময়ের সাথে সাথে গতিপথটা কীভাবে পরিবর্তন করছে। এখানে একটা স্কেল দেখানোর চেষ্টা করেছে যে এখান থেকে এইটুকু জায়গা হচ্ছে 10 কিলোমিটার, আগে এখানে পানি ছিল, এখন 10 কিলোমিটার সরে গিয়ে ওই পাশে চলে গিয়েছে। পদ্মার চ্যালেঞ্জটা এখানেই সবচেয়ে বেশি, যে পদ্মা নদী বারবার এদিক ওদিক সরে যেতে যাচ্ছে, কিন্তু আমাদেরকে এমন জায়গায় ব্রিজ তৈরি করতে হবে এবং ব্রিজ তৈরি করার পরে এমন একটা নদী শাসন করে দিতে হবে যাতে করে এই নদীর গতিপথ আর সেতুর এখানে এসে কোনো রকম চেঞ্জ হতে না পারে। তো এইটা আসলেই একটা চ্যালেঞ্জিং কাজ, এবং সেজন্য এখানে আমরা দেখতে পারি যে এখান থেকে সম্পূর্ণ এই জায়গাটাতে 14 কিলোমিটার জায়গা নদী শাসন করে নদীর পাড়টাকে আমরা বাঁধাই করে দিয়েছি। বারবার গতিপথ পরিবর্তন ছাড়াও এই নদীর চরিত্র আগে থেকে অনুমান করা কঠিন। মাথায় রাখতে হয়েছে এই অঞ্চলের ভূমিকম্প প্রবণতা ও মাটির বৈশিষ্ট্য। আমাদের এই বাংলাদেশের এই এলাকাটা কিন্তু একটা মাঝারি থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ একটা ভূমিকম্পের এলাকা। তো এখন নদীতে ক্ষয় হয়ে পানি মাটি সরে যেতে পারে, একই সাথে যদি ভূমিকম্প হয় তখন কিন্তু সিচুয়েশনটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। তো সেই ক্রিটিক্যাল সিচুয়েশনের জন্য আমাদেরকে ডিজাইন করতে হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পদ্মা সেতুর মূল প্রকল্পের পরিকল্পনা করা হয় 2007 সালের 28 আগস্ট। তখন প্রকল্পের খরচ ধরা হয় 10,161 কোটি টাকা। 2009 সালে আওয়ামী লীগ সরকার সেতুতে রেলপথ যুক্ত করে নতুন পরিকল্পনা গ্রহণ করে। হংকং ভিত্তিক প্রতিষ্ঠান এইকমকে নকশা প্রণয়নের কাজ দেয়া হয়। গঠন করা হয় 11 সদস্যের বিশেষজ্ঞ প্যানেল, যার নেতৃত্ব দেন প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। 2004 সালে সরকার জাপান সরকারকে অনুরোধ করলো যে আমাদের একটা ফিজিবিলিটি, তখন জাইকা একটা টিম পাঠালো, তারা কনসালটেন্ট এসে আবার তারা তুলনা করলো দুটো সাইট, মাওয়াকে নির্বাচন করলো, এটাই সবচেয়ে ভালো সাইট। তিনটা ফার্ম মিলে একটা কনসোর্সিয়াম করলো, মনসেলুলো সেতু, অস্ট্রেলিয়ান একটা কোম্পানি স্ম্যাক, তারা হলো অ্যাপ্রোচ রোড দুই দিকে, রিভার ট্রেনিংটা হলো ক্যানাডিয়ান কনসাল্টিং নর্থ ওয়েস্ট হাইড্রোলিক্স, সাথে বাংলাদেশি পরামর্শকরা আছেন। চূড়ান্ত আমাদের প্রতিবেদন 2008 সালেই হয়ে যায়। 2009 সালে নবনির্বাচিত সরকার আসলো, জানুয়ারি মাসের 19 তারিখে প্রথম সভায় তারা এই আমাদের সুপারিশটা অনুমোদন হলো। এই রিয়েল ডিজাইন শুরু হলো 2009 সালের জানুয়ারিতে। ২০১১ সালের 11 জানুয়ারি প্রথম দফায় পদ্মা সেতুর খরচ সংশোধন করা হয়। সংশোধিত ব্যয় ধরা হয় 20,507 কোটি টাকা। মূল সেতু, নদী শাসন সহ 5টি প্যাকেজে ভাগ হয়ে পদ্মা সেতুর কাজ বাস্তবায়নে অংশ নেন দেশি বিদেশি 20,000 শ্রমিক ও প্রকৌশলী। পরামর্শক হিসেবে কাজ করেন 30 দেশের বিশেষজ্ঞগণ। এই সেতু নির্মাণে অনেক অসম্ভবকে সম্ভব করতে হয়েছে। সাধারণভাবে পানি থেকে নদীর তলদেশের যে মাটি, এই ডিস্টেন্সটা 15 থেকে 20 মিটার বা এরকম থাকে, কিন্তু বর্ষাকালে যখন পানি প্রবাহের গতিটা অনেক বেড়ে যায় তখন নদীর তলদেশের মাটি ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে হয়ে এই পানির গভীরতাটা এটা 60 মিটার হয়ে যায়। তো আমার 60 মিটার কিন্তু আমার তখন পানির মধ্যে পাইলটা ফাঁকা হয়ে গেল, পাইলের আর কোনো সাপোর্ট থাকলো না, তারপরে তো আমাকে ব্রিজটা দাঁড় করিয়ে রাখতে হবে। তার জন্য আমাকে অ্যাডিশনাল 60 থেকে 65 মিটার আমাকে রাখতে হয়েছে, যাতে এই 60 মিটার মাটি সরে গেল, বাকি 60 মিটার দিয়ে আমার সেতুটা এই 6টা পাইলের উপরে দাঁড়িয়ে থাকতে পারে। তো এটাই হচ্ছে এই পদ্মা সেতুর বিশেষত্ব, যে এই কারণে এই যে 124 মিটার গভীর যে পাইল, এটা এখানে খনন করতে হয়েছে, যেটা বিশ্বের আর কোনো স্থাপনাতে বা কোনো সেতুতে বা কোথাও
এত গভীর পাইল স্থাপন করা হয়নি। পদ্মা সেতুর ৪২টি পিলারের ওপর বসানো হয় ৪১টি স্প্যান, স্টিলের তৈরি ১৫০ মিটার দীর্ঘ প্রতিটি স্প্যান। এসব বসানোর জন্য চীন থেকে আনা হয় বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন, প্রতি মাসে যার ভাড়া গুনতে হয় ৩০ লাখ টাকা। নর্মালি আমাদের দেশে আপনারা যখন দেখবেন ছোটখাটো সেতু যখন তৈরি করি, নদীর মাঝখানে অস্থায়ী খুঁটি দিয়ে একটা মাচা তৈরি করে তার উপরে ব্রিজের উপরে কাঠামোটা আমরা ঢালাই দিই বা তৈরি করি, তারপরে ওই অস্থায়ী মাচাটা আমরা সরিয়ে ফেলি। কিন্তু পদ্মা নদীতে আপনি মাচা দিবেন কীভাবে, যেখানে এটার মাটি ক্ষয় হয়ে এটার গভীরতা ১৫ থেকে ৬০ মিটার ওঠানামা করে। আর আরেকটা পদ্ধতি আছে যেটা বঙ্গবন্ধু সেতুর সময় অনুসরণ করা হয়েছিল, খুঁটিটা তৈরি হয়ে গেলে খুঁটির পাশ থেকে খুঁটি থেকে দুই দিকে সমানভাবে স্প্যানের খণ্ডগুলো জোড়া দিয়ে দিয়ে তৈরি করা, সেটাকে আমরা বলি ব্যালেন্স ক্যান্টিলিভার। তো ওই ব্যালেন্স ক্যান্টিলিভার ফর্মটা মূলত কনক্রিট স্থাপনার জন্য প্রযোজ্য। স্টিলের কাঠামোর সুবিধা হলো যে নদীর পাড়ে স্প্যানটা তৈরি করে ক্রেন দিয়ে এনে এখানে বসিয়ে দিয়েছে, সেটাই হচ্ছে দেখা গেছে যে এই নির্মাণ যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে সবচেয়ে উপযুক্ত এই ব্রিজের জন্য। এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের প্রাকলিত ব্যয় ৩০,১৯৩ কোটি ৩৮,৭৬ হাজার টাকা। সমসাময়িক বিশ্বের অন্যান্য সেতু থেকে একেবারে আলাদা পদ্মা সেতু। ভারতের বগিবিল সেতু যেটা ৩-৪ বছর আগে উদ্বোধন হয়েছে, বা জাপানের সেতু ওহাশি বা সেতু, এই সেতুগুলোর সাথে এটা সামঞ্জস্য হচ্ছে যে উপরের যে কাঠামোটা এটা একই রকম, অর্থাৎ উপরে গাড়ি, এখানে গাড়ি চলবে আর এখানে রেল চলবে। এটা একটা পরীক্ষিত সিস্টেম যে নিচ দিয়ে রেল যাবে, উপর দিয়ে গাড়ি যাবে, এবং এই ধরনের সিস্টেম বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, কাজে এই ধরনের সিস্টেম মানে আমাদের এটা মানে অত্যন্ত ডিপেন্ডেবল একটা সিস্টেম। বাট এখানেই তুলনাটা শেষ, কারণ বাকি যে বলা হচ্ছে যে পদ্মা সেতুর যে এই যে খুঁটি তৈরি করা, ফাউন্ডেশন তৈরি করা, এটা যে স্কাওয়ারিং ডেপ, এগুলো এই ব্রিজের জন্য, এই সেতুর জন্য এটা একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এবং এইগুলো, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গিয়ে এই যে আমাদেরকে পেন্ডুলাম বিয়ারিং স্পেশাল ডিজাইন করতে হয়েছে, আমাদেরকে বিশ্বের সবচেয়ে গভীর পাইল ডিজাইন করতে হয়েছে, অথবা আমি আগে যেটা বলেছিলাম যে নদী শাসনটাও সবচেয়ে বৃহত্তম নদী শাসনের ব্যবস্থা করতে হয়েছে, এই চ্যালেঞ্জগুলো এই সেতুতে আছে যেটা বিশ্বের আর অন্য কোনো সেতুতে নাই। কাজে এইসব চিন্তা করলে যদিও উপরের কাঠামোটা হয়তো আমাদের কমন, বাট সব কিছু মিলে এই সেতুটা অন্য সেতুর থেকে সম্পূর্ণ আলাদা এবং অনন্য। সঠিকভাবে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ হলে আগামী ১০০ বছরের বেশি সময় ধরে সেতু থেকে সুফল পাবে বাংলাদেশের মানুষ। প্রথম কথা হলো এটা স্টিলের সেতু, স্টিলের সেতু রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই কংক্রিটের সেতু তুলনায় একটু বেশি লাগে এটা, তবে এটা ওই কাঠামোর যে স্টিলের কাঠামোর যে অ্যাডভান্টেজ সেই তুলনায় সেটা অবশ্যই যৌক্তিক। আর দ্বিতীয় হচ্ছে স্টিলের সেতু রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা কিন্তু আমাদের কংক্রিটের থেকে বেশি, সেই ১১০ বছর আগের হার্ডিন সেতু এখনও আমরা রক্ষণাবেক্ষণ করে বহাল তবিয়তে চালাচ্ছি। শুধু হার্ডিন সেতু না, বাংলাদেশে ব্রিটিশ আমলে তৈরি করা যে রেল সেতুগুলো আছে প্রায় সবগুলোই স্টিলের তৈরি এবং সবগুলোই খুব ভালোভাবেই চলছে। কাজে স্টিলের কাঠামো রক্ষণাবেক্ষণের ব্যাপারেও আমাদের অভিজ্ঞতা আছে এবং সেই একই অভিজ্ঞতার আলোকে এটাকেও রক্ষণাবেক্ষণ করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। প্রাথমিক পর্যায়ের বিভিন্ন কাজ শেষে ২০১৪ সালের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় পদ্মা সেতুর মূল কাজ। ৭.৫ বছর পর পূর্ণাঙ্গ রূপ পায় স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু শুধু পারাপারের ঠিকানা নয়, পদ্মা সেতু বাঙালির আবেগের নাম। শত বঞ্চনা, শত অভিযোগ আর ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে এগিয়ে যাওয়া বাংলাদেশের প্রতীক।